माननीय सदस्य जनाब अब्दुल लतीफ सिद्दीकी 133 টাঙ্গাইল 4 আপনি পয়েন্ট অফ অর্ডারে বলতে চেয়েছিলেন বলুন মাননীয় স্পিকার আমি যে প্রশ্নটি উত্থাপন করতে চাচ্ছিলাম যে বিষয়টি নিয়ে আমার আমি কিভাবে বলবো আমার উদ্বেগ প্রকাশ করতে চাচ্ছিলাম সেটি একটু ফিকে হয়ে গেল আপনার সিদ্ধান্তের কারণে যে প্রশ্নটি করতে আপনি মাননীয় বিরোধী দলের উপনেতাকে দিলেন এই প্রশ্নটি পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে ঘুরে ফিরে এসেছে এবং উনি একজন আইনজ্ঞ উনি কিন্তু বলেছেন এটা কালচার হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ একটা ধারাবাহিকতা কেউ না কেউ এই কালচারটার জন্ম দিয়েছে বাংলাদেশে কিন্তু এই চাঁদাবাজি ছিল না এটা দুটি সামরিক শাসকের যে আবর্জনা এবং যারা আজকে উত্তরাধিকার তাদেরই কিন্তু সৃষ্টি যাক অবশেষে আমাদের বোধোদয় হয়েছে যে আমরা প্রতিজ্ঞা করি যে আর যেন না হয় খুব ভালো কথা আমি বলতে চাচ্ছি আমি ভীষণভাবে উৎকণ্ঠিত যে আমরা ঊর্ধ্বে দূর নিয়ে নাচানাচি করছি পত্রিকা নিয়ে ওনারা আসেন অনেকেই আসে কিন্তু আজকের পত্রিকায় যে ভয়াবহ সংবাদটি আজকের নয় গতকাল এবং বেশ কিছুদিন যাবৎ চলছে সেটা হলো ঢাকার বায়ু দূষণ বায়ু দূষণ হয় পরিবেশ দূষণের কারণে আমরা পরিবেশ আমাদের রাষ্ট্রটি বা আমাদের এই দক্ষিণ এশিয়া এখন পরিবেশ আক্রান্ত তো আজকে প্রথম আলো যে সংবাদটি করেছে গতকাল করেছিল 100 শহরের মধ্যে ঢাকার বাতাস আজ সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর আর আজকে করেছে ঢাকার বায়ু আজ দুর্যোগপূর্ণ দূষণ থেকে বাঁচতে কি করবেন সেখানে বায়ু দূষণের একটা মাত্রা বর্ণনা করা হয়েছে আইকিউআর এর মানদণ্ড এই আইকিউআর নিউজিল্যান্ডের একটি প্রতিষ্ঠান তাদের মানদণ্ডে স্কোর ধরা হয়েছে 150 থেকে 100 হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয় 101 থেকে 150 স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় স্কোর 151 থেকে 200 হলে তা অস্বাস্থ্যকর বায়ু স্কোর 201 থেকে 300 হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয় 301 থেকে তার উপরে স্কোর দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয় তো আজকে বাংলাদেশের গতকাল ছিল 227 আর আজকে সেটা দাঁড়িয়েছে
394-তে এবং আজকে ঢাকা হলো প্রথম, দিল্লি হলো দ্বিতীয়, মুম্বাই হলো তৃতীয়। এখানে যে কথাটি বলা হয়েছে আপনি লক্ষ্য করেছেন, আমি মুখে মাস্ক পরে এসেছিলাম, ওদের পরামর্শ হলো মাস্ক পরুন বেরোতে হলে, ঘরে থাকলে জানলা আটকে দিন। অর্থাৎ যদি আমরা চিকিৎসকের পরামর্শ শুনি তাহলে আমাদের কিছু করার আর অবস্থা নাই। তারপরে বলা হয়েছে ঝুঁকিতে সংবেদনশীল গোষ্ঠী আছেন, তাদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগের মানুষরা। অবশ্যই মাননীয় স্পিকার স্বীকার করবেন আমি একজন বয়স্ক ব্যক্তি, তাই আমার উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আমি আপনার মাধ্যমে পরিবেশ মন্ত্রণালয়ের কাছে নিবেদন করব যে এই বিষয়টি নিয়ে আরো সতর্ক হতে হবে, আরো কার্যকর ভূমিকা পালনের জন্য পরিবেশ মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে। আমাদের এই পরিবেশ দূষণ বা বায়ু দূষণ হওয়ার কারণগুলো কি? কারণ হলো যানবাহন, কলকারখানার ধোঁয়া, নির্মাণ কাজের দূষণ, ইট ভাটার ধোঁয়া। এগুলি বন্ধ করতে আমি বলছি না, একে পরিবেশ সম্মত করলেই শুধু আমরা এই বায়ু দূষণের হাত থেকে রক্ষা পেতে পারি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য।